ইরানের মাটির নিচে কি আছে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মাটির নিচে তাদের বিপুল পরিমাণ মিসাইল ভান্ডার, এর মধ্যে রয়েছে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এমনকি দূরপাল্লার মিসাইল। ইরান লং রেঞ্জের বিপুল পরিমাণ মিসাইল মাটির নিচে রেখে দিয়েছে আর এই ভান্ডার উন্মুক্ত করে তার একটা ভিডিও প্রচার করছে, প্রকাশ করছে, যা দেখে হতবাক পশ্চিমা দুনিয়া। ইরান এমন একটি সময় এই মিসাইল ভান্ডার উন্মুক্ত করেছে যখন ইসরায়েলরা, আমেরিকা এমনকি ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো ইরানে আক্রমণ করবে ভাব, ঠিক তখনই ইরান হাইপারসনিক মিসাইলের ভান্ডার উন্মুক্ত করেছে। কামিকাজ ড্রোনের যতগুলো ভ্যারিয়েন্ট আছে সমস্ত ভ্যারিয়েন্ট তারা উন্মুক্ত করেছে। কামিকাজ ড্রোন ইরানের দাবার গুটি, ইরানের তুরুপের তাস বলা হয় এই কামিকাজ ড্রোনকে। ইরান এত পরিমাণ মিসাইল তৈরি করছে, এত ভ্যারিয়েন্টের মিসাইল ইরান তৈরি করেছে, যা দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না এই বাংকার, এই মাটির নিচের যেই বাংকার এটা ইরানের। ইরানের এই বাংকার সম্পর্কে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা মনে করেন, যদি পশ্চিমা দুনিয়া এটা জানে যে ইরানের মাটির নিচে আদতে কি আছে, তারা কখনোই ইরানে আক্রমণ তো দূর থাক এটা নিয়ে কল্পনাও করবে না। কারণ আমরা আমাদের সক্ষমতার এখনও 10% প্রকাশ করিনি। ইরান এটা মনে করে যে ইরান যে পরিমাণ মিসাইল তৈরি করেছে তা যদি ইরান মার্কিন সামরিক ঘাঁটি কিংবা ইসরায়েলদের বিভিন্ন অংশে নিক্ষেপ করে তাহলে পুরো দুনিয়া কেয়ামত হয়ে যাবে। ইরানকে এখন বলা হচ্ছে ঘুমন্ত সিংহ। এই কারণে মাটির নিচে তাদের বিপুল পরিমাণ হাইপারসনিক রয়েছে বিপুল পরিমাণ অ্যান্টি এয়ারশিপ মিসাইল, একই সাথে ব্যালিস্টিক মিসাইল। তার মানে ইরান শুধুমাত্র একটা বাটন চাপার সাথে সাথে এই পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র আছে নিশ্চিহ্ন হয়ে যাবে, আমেরিকার কোনো সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে সেদও। ইরানের মিসাইলের সক্ষমতা শুধু ইউরোপ পর্যন্ত পৌঁছ যাবে, অর্থাৎ ইউরোপে আমেরিকার যতগুলি সামরিক ঘাঁটি আছে সমস্ত সামরিক ঘাঁটি ইরানের মিসাইলের আওতায় রয়েছে। একই সাথে ভারত মহাসাগরে যে আমেরিকার শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইরান এমন একটি মিসাইল তৈরি করছে যার নাম হাইপারসনিক মিসাইল ফাতাহ 1 ও ফাতাহ 2, যা যথাক্রমে 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ফাতাহ 1 অবশ্য 750 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরান এত ভ্যারিয়েন্টের মিসাইল তৈরি করবে এটা হয়তো আমেরিকা জানত না যদি না ওই দিন ইরান ইসরায়েলে আক্রমণ না করত। ইসরায়েলদের উপর আক্রমণ করার পর আমেরিকার কর্তা ব্যক্তিরা হয়তো এটা বুঝতে পেরেছে আসলে তাদের সক্ষমতা কত দূর। ইরান কিছুদিন আগে পরমাণু টেস্ট করে, এ কথাটি আমার নয়, নিউইয়র্ক টাইমস এ কথাটি প্রথম প্রকাশ করে যে ইরান মাটির নিচে পরমাণু পরীক্ষা চালিয়েছে। এটা নিউইয়র্ক টাইমস, এরপর ইন্ডিয়ান টাইমস, ওয়াশিংটন পোস্ট এমনকি বিবিসি, আল জাজিরা ও আরব নিউজ, এই সমস্ত বড় বড় বাঘা বাঘা নিউজ গণমাধ্যমগুলো যখন এটা বলল যে ইরান সত্যি সত্যি মাটির অনেক গভীরে মিসাইল টেস্ট করছে, পরমাণু মিসাইল, পরমাণু বোমা টেস্ট, তখন আমরা ছোটখাটো মিডিয়া, আমাদের তো এটা বিশ্বাস হবেই। প্রিয় ভাইরা, ইরান পরমাণু বোমা তৈরি করছে এটা আমেরিকাও বলে, এটা ইসরায়েলরাও বলে। অনেক বিশ্লেষক মনে করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। আসলে কি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল? কারণ ইরানের কাছে ইতিমধ্যে রাশিয়ার S-300 একই সাথে S-400 মিসাইল সিস্টেম রয়েছে। প্রিয় ভাইয়েরা, ইরানের কাছে নিজস্ব প্রযুক্তির অনেকগুলো মিসাইল সিস্টেম রয়েছে যা ইরানের নিরাপত্তাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ইরান মনে করে তার সক্ষমতা সর্বোচ্চ ইরান এখনও দেখাতে ব্যর্থ হয়েছে। ইরান চাইলেই আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে আক্রমণ করতে পারে। অনেকে আমাদেরকে বলে ইসরায়েল শব্দটা কি, আসলে এই নামটা পূর্ণাঙ্গভাবে আপনি যদি ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখেন তখন আপনার পেজে অটোমেটিকলি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্যাক আসবে। আমেরিকা ইতিমধ্যে ইরানকে ঘিরে বিপুল পরিমাণ সামরিক ঘাঁটি নির্মাণ করছে। আমেরিকার সামরিক ঘাঁটি নির্মাণের উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে ধরা। কারণ আমেরিকা ইতিমধ্যে আফগানকে, সিরিয়াকে, ইরাককে, লিবিয়াকে ধরেছে, কিন্তু আমেরিকা এখন ইরানকে ধরতে পারেনি। কারণ আমেরিকা কখনোই তার সমকক্ষ কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে না, এটাই আমেরিকার মূল হিসাব। তাই আমেরিকা মনে করে ইরানে আক্রমণ করার সাথে সাথে ইরানের মিসাইলের চাইতে ইরানের যে ড্রোন রয়েছে কামিকাজ ড্রোনের বিভিন্ন ভ্যারিয়েন্ট, ইরানের কাছে মিনিমাম 41 আইটেমের
কামিকাজে ড্রোনের বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে যা এপর ওপর করে দিবে পুরো আমেরিকাকে। আর এই ড্রোন এতই নিখুঁতভাবে আক্রমণ করে অ্যাটাকে যেতে সক্ষম এবং টার্গেটে হিট করতে পারে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা কোন দিক দিয়ে এসেছে আর কোন দিক দিয়ে আক্রমণ করছে। অত্যন্ত নিচু দিয়ে চলাফেরা করে এই ড্রোনগুলো, যার ফলে রাডারে ধরা পড়লেও তাদের যে মিসাইল রাডার সিস্টেম যে মিসাইল, এই মিসাইল এটাকে হিট করতে পারে না, এই টার্গেট মোটামুটি হিট করতে পারে না শুধুমাত্র নিচু দিয়ে চলার কারণে। তাই আমেরিকা হয়তো এটা বুঝতে পেরেছে ইরানের সক্ষমতা আসে কোথায় গিয়ে ঠেকেছে। আমেরিকা কি আগামী 10 বছর ইরানে আক্রমণ করার চিন্তা ভাবনা করবে?